আমি একজন ইমাম সাহেব, আমার প্রশ্ন হলো ইমাম সাহেবের বেতন মসজিদের সাধারণ ফান্ড থেকে দেওয়া বা নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদের সাধারণ ফান্ডের টাকা, যেখানে মানুষ টাকা দিয়েছে মসজিদের জন্য, খাত ঠিক করে দেয় না যে মসজিদের বিদ্যুৎ বিলের জন্য, মসজিদের টাইলস কেনার জন্য বা মসজিদের অমুক কাজটার জন্য, নির্দিষ্ট খাত ঠিক করে দেয় নাই, শুধু মসজিদের জন্য বলে দিয়েছে, যেমন দান বাক্সে সাধারণভাবে দেয়, এই ফান্ড থেকে অবশ্যই ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে। কারণ জেনারেল ফান্ডে সাধারণভাবে কোনো খাত ঠিক করা ছাড়া যদি শুধু থোক মসজিদের জন্য ঢালাওভাবে দিয়ে থাকে, তাহলে মসজিদের যে কোনো কল্যাণে ব্যয় করা যাবে, তার মধ্যে থেকে মসজিদের স্টাফদের জন্য ব্যয় করা, এটাও একটা বিধায় এটা জায়েজ হবে। কিন্তু খাত যদি ঠিক করে দেয়, তাহলে ওই খাতের বাইরে আর খরচ করা যাবে না। কারণ ফিকহের একটা মূলনীতি হলো নসল ওয়াকিফে কানাসি শারিয়া, দানকারী যেই খাতে দান করবে ওই খাতেই দান করতে হবে, অন্য খাতে দান করা, অন্য খাতে ব্যয় করা যাবে না, ওই খাতেই ব্যয় করতে হবে। এখন ধরেন কেউ মসজিদের নির্মাণ কাজের জন্য সিমেন্ট রড কেনার জন্য, টাইলস কেনার জন্য টাকা দিছে, আপনারা মসজিদের নির্মাণ ফান্ডে টাকা তুলছেন, আপনি কি করলেন এই খাতের কথা বলে টাকা তুলে এবার ওই টাকাটা এনে স্টাফদের বেতন দিলেন, এটা জায়েজ হবে না। হ্যাঁ, ওই খাতে খরচ করার পর কিছু টাকা রয়ে গেছে, তো স্বাভাবিক এটা যে কেউ বলবে ঠিক আছে নির্মাণের কাজ যেহেতু আর নাই, তাহলে এই টাকা তো আর ফেরত দেওয়া সম্ভব না, এটা জেনারেল ফান্ডে চলে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইচ্ছাকৃত এই দুই নম্বরই করে জায়েজ নেই। অনেক মসজিদে আছে দেখবেন যে ঈদের সময় ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের কথা বলে, রমজানে ঈদের সময় বিভিন্ন সময় বোনাসের কথা বলে বিভিন্নভাবে টাকা তোলে, টাকা তোলে 1 লাখ, ইমাম মুয়াজ্জিনকে ভাগযোগ করে 10-20 হাজার দিয়ে আর বাকিটা মসজিদে রেখে দেয়, জায়েজ নেই। কারণ এখানে আপনি দানকারীর কাছ থেকে নিয়েছেন যে কথা বলে ওই খাতে আপনাকে খরচ করতে হবে, কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, একজন স্বামী স্ত্রী ছাড়া কতদিন বাহিরে থাকতে পারবে? অনেক সময় দীর্ঘ সময় স্বামী স্ত্রী দূরত্বে অবস্থানের কারণে স্বামী স্ত্রীর পরকীয়া লিপ্ত হয়ে যায়, সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ভাইরা আমার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসে অনেক ভাই বোন আছেন, যে অনেক ভাইরা আছেন প্রবাসে চলে যান বিয়ে করে স্ত্রীকে রেখে। আমি সবসময় প্রবাসীদেরকে বলি, হয় যতদিন প্রবাসে থাকবেন বিয়ের শাদী, প্রবাস জীবন শেষ করে দেশে এসে একসাথে তারপর বিয়ের শাদী করবেন, অথবা বিয়ে শাদী করলে স্ত্রীকে নিয়ে যাবেন প্রবাসে যদি নেওয়ার সুযোগ থাকে। সেই ক্ষমতা নাই তাহলে বিয়ে করে বউকে দেশে রেখে বছরকে বছর প্রবাসে থাকবেন না, টাকার লোভে থাকবেন, সংসার ধ্বংস হতে পারে, ছেলে মেয়ে ধ্বংস হতে পারে, সব ধ্বংস হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আপনি একজন নারীর অধিকার নষ্ট করছেন। দেখুন আমি এই জন্য বলি, যারা প্রবাসে যাবেন বিশেষ করে মিডিল ইস্টে বা এমন কোনো দেশে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আপাতত আপনার নাই, এমন কোনো পেশায় আছেন আপনি, তাহলে আপনি বিদেশে যেতে হলে, বিয়ে যদি করে থাকেন তাহলে বিদেশে যেতে হলে ভিসা দুইটা লাগবে। কয়টা ভিসা লাগবে? দুইটা ভিসা লাগবে। একটা হলো যেই দেশে যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন তাহলে সৌদি অ্যাম্বাসির ভিসা লাগবে সৌদি সরকারের, আরেকটা হলো আপনার বউয়ের থেকে ভিসা নিতে হবে। বউয়ের থেকে ভিসা নেওয়া বুঝছেন, বউ পারমিশন দিতে হবে যে ঠিক আছে তুমি আমাদের আমাদের সংসারের উন্নতির জন্য যাও, তুমি গেলে আমি নিজেকে আমার চরিত্রকে হেফাজত করার জন্য আমি যুদ্ধ করব, সংগ্রাম করব, আমি নিজেকে বাঁচাতে পারবো, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তুমি থাকো। এরপরে স্ত্রী যদি বলে কখনো না তোমাকে চলে আসতে হবে, আমি একা একা থাকতে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, চতুর্দিকে ফেতনার জোয়ার, তাহলে অবশ্যই আপনাকে ওই যে স্ত্রীর ভিসা ক্যান্সেল করে দিছে যেন তাড়াতাড়ি চলে আসতে হবে। অনেক পুরুষ আছে এটা খেয়াল করেন, শুধু পয়সা আর পয়সা ছাড়া কিচ্ছু চিনেন না। ভাইরা আমার, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন, বহু প্রবাসী ভাইরা তাদের স্ত্রীরা তাদের সাথে প্রতারণা করেন এবং এই পথটা তারাই খুলে দেন যে স্ত্রীকে রেখে বছরকে বছর তিনি পড়ে থাকেন, এটা উচিত না ভাই, দিন শেষে তারা মানুষ। এর পাশাপাশি প্রবাসী ভাইদের সারা জীবনের কষ্ট বেদনা দুঃখ, সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে, আপনজন ফেলে বাহিরে পড়ে থাকা যে কত কষ্টের, যারা এই কষ্ট না করেছে তারা বুঝবেন না। এই প্রবাসী ভাইদের এই সকল কষ্ট আরো কয়েক গুণে বেড়ে যায় যখন তারা প্রবাসে থাকার কারণে ছেলে মেয়েগুলো অমানুষ হয়, কারণ বাবা না থাকলে তাদেরকে আসলে মানুষ করার তেমন কেউ থাকে না। এজন্য এভাবে লাগামহীনভাবে প্রবাসে থাকা অনুচিত। আমার বাবা হাঁটু ভাঁজ করতে না পারার কারণে তিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, এটাতে নামাজ হবে কিনা? হাঁটু ভাঙতে পারেন না এরকম কেউ যদি থাকেন, দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, কিন্তু হাঁটু ভেঙে বসতে রুকু সেজদা করতে পারেন না, তাহলে তিনি দাঁড়ানোটা ঠিকই দাঁড়াবেন, এরপরে রুকু সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করবেন, যতক্ষণ পারেন ততক্ষণ তাকে দাঁড়াতে হবে, আর যেটা পারেন না ওইটা তিনি রুকু সেজদা বসে চেয়ারে বসে রুকু সেজদাটা ইশারাটা তিনি করতে পারবেন, কারণ তিনি পা ভাঙতে পারছেন না, অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন তুমি নামাজ দাঁড়িয়ে পড়বে, যদি পড়তে না পারো তাহলে বসে পড়বে, যদি তাও না পারো তাহলে শুয়ে ইশারা পড়বে।